নমস্কার বন্ধুরা পিঙ্কি বনিক্স কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে একটা কষা কষা করে কাতলা মাছের রেসিপি নিয়ে এসেছি এর জন্য আমি নিয়ে নিয়েছি ছ পিস কাতলা মাছের গাদার দিকটা এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এক চামচ করে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে নেব এটাকে দশ মিনিট রেখে দেবো এইভাবে এখানে আমি কড়াইতে দেড় চামচ সরষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হলে মাছগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব একই রকমভাবে মাছটা না রান্না করে আমি একটু অন্য অন্যরকমভাবে রান্না করেছি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগবে খেতে মাছগুলোকে আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এইবার আমি এখানে একটা বড়ো সাইজের আলু লম্বা লম্বা করে কেটে এটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার আমি ওই তেলে দিয়ে দেব এক চামচ মতো কালো জিরে আর একটা তেজপাতা এখানে আমি একটা টমেটো দুটো পেঁয়াজ এক ইঞ্চি আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি এটা আমি ওই তেলে দিয়ে দেব কষাবো যেহেতু কষা কষা করে করব তো কষাতেই লাগবে এখানে আমি দু চামচ মতো জিরে তিন চামচ মতো টক দই হাফ চামচ মতো চিনি এক চামচ করে নুন আর হলুদ নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটাকে কড়াইতে দিয়ে দেব চিনিটা দিয়েছি টক ভাবটা ব্যালেন্স করার জন্য আর কালারটা ভালো আসার জন্য এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম হাফ কাপ মতো এবার আমি এটাকে কষাবো ভালো করে কষাবো যাতে টেস্ট এর বেড়ে যায় আবার আমি দু চামচ মতো জল দিয়ে আবার আমি কষাবো আবার একটু জল দিয়েছি আবার একটু কষাচ্ছি এরকম তিনবার করার পর এইবার আমি ভাজা মাছ আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেব এইগুলো দিয়ে আবার একটু আমি কষাবো মাছ আর আলুগুলোর সাথে মশলাটা যাতে মাখা মাখা হয়ে যায় এইবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব আমি এটা মাখা মাখা মতো করব তাই আমি বেশি জল দিইনি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর এক চামচ মতো ঘি এতে গন্ধ খুব সুন্দর হবে এইবার আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আর মাছ আর আলুগুলোর মধ্যে মশলার স্বাদটা ঢুকে যাওয়ার জন্য এখানে আমার তৈরি হয়ে গেছে কষে কষা কাতলা মাছ এটা ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যায় আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ